আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা লাইভে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে আমি নাজাত আহমদাস্ত ক্যামেরা আছেন আহমেদ রুবেল দর্শক আমরা আছি এখন সিলেট জেলার নুরানি আবাসিক এলাকায় আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গাটিতেই বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাসের হত্যাকাণ্ডটি ঘটেছিল আজকে ওনার হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ 2015 হাজার পনেরো সালের বারোই মে সিলেট সুবির বাজার নোরানি আবাসিক এলাকায় নিজ বাসা থেকে নিজ ভাষার সামনে ঠিক এই জায়গাটিতেই খুন হন তিনি পেশায় ব্যাংকার অনন্ত বিজয় বিজ্ঞান লেখা বিজ্ঞান নিয়ে লেখার পাশাপাশি যুক্ত যুক্তি নামে একটি বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকায় সম্পাদনা করতেন আমরা এখানে আছি আমরা দেখার চেষ্টা করছি বিজ্ঞান বিষয়ে যে শুভাকাঙ্ক্ষী আছেন আজকে এখানে করছেন ওনার বিচার কার্য ইতিমধ্যেই শেষ হয়েছে চারজনকে মৃত্যুদণ্ড চলে যাব ওনার এখানে যারা উপস্থিত আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা ওনারা কি বলছেন আমাদেরকে আমাদের বাক স্বাধীনতাকে পরাধীন করে দেওয়া হয় আমাদের চিন্তার জায়গাকে আমাদের মুক্তবুদ্ধির জায়গাকে আটকে দেয়া হয় আমি আজকের এই দিনে এই দাবিটুকু রাখতে চাই রাষ্ট্র যেন আমাকে সেই স্বাধীনতাটুকু দেয় আমরা যেন আমাদের চর্চার জায়গাটাকে আমাদের চিন্তার জায়গাটাকে আমাদের বোধের জায়গাটাকে আমাদের আমাদের রাজনৈতিক জায়গাটাকেও যেন সেই সেই স্বাধীনতাটুকু দিতে পারি ধন্যবাদ যেহেতু আমি ছাত্র ইউনিয়নের সভাপতি আছি হ্যাঁ ছাত্র যা সাধারণ সম্পাদককে সে বলবে সংক্ষেপে সংহতি জ্ঞাপন করবে ধন্যবাদ সময় আজকের এই দিনে আমরা স্মরণ করি আমাদের কমরেড অনন্ত বিজয় দাসকে অনন্ত বিজয় দাসের যে স্বপ্ন যে পূরণহীন স্বপ্ন আজও পূরণ হয়নি সেই স্বপ্ন এই বিশ কোটি দেশের মানুষের ওনার যে স্বপ্ন যে আমি দেশকে পাল্টে দিব আমার দেশের মানুষকে মানুষের মুখে হাসি ফুটাব সেই হাসি ফুটানোর যে সংগ্রাম সেই সংগ্রামে এই দেশের আপামর জনগণ ব্যস্ত আমরা সংশ্লিষ্ট বিভাগের কাছে আমরা এই দাবিটাই রাখব যে অনন্ত বিজয়সহ অনন্ত বিজয়ের আগে এবং পরে মুক্তবুদ্ধি চর্চার জন্য বিজ্ঞান চর্চার জন্য যাদেরকে হত্যা করা হয়েছে যাদের উপর নির্যাতন চালানো হয়েছে তাদের সবাইকে যাদের আইনের আওতায় এনে বিচার সুনিশ্চিত করা হয় আমরা আজও দেখতে পাই অনন্ত বিজয় দাসের হত্যার পরবর্তী সময়ে বিজ্ঞান চর্চার জন্য মুক্তবুদ্ধি চর্চার জন্য আমাদের শিক্ষক মহোদয়দেরকে কারা অভ্যন্তরে প্রেরণ করা হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় আমরা আজকে মাননীয় মন্ত্রী মাননীয় এমপি মহোদয় এবং সংশ্লিষ্ট বিভাগের সকলের কাছে আমরা এই দাবিটা রাখব যে এই দেশের মানুষ এই দেশের প্রতিটি মানুষ জাতি মুক্তবুদ্ধি চর্চা জাতি বিজ্ঞান চর্চা এবং শুভবুদ্ধির চর্চাটা যদি করতে পারে সেই জায়গাটা আপনারা নিশ্চিত করবেন অনন্ত বিজয় দাসের এবং অনন্ত বিজয় দাসও সকল মুক্তবুদ্ধি মানুষের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের আজকে সাত বছর হয়ে গেছে এবং এই সপ্তম বছরে এসে আমরা শুধুই একটা ভালো সংবাদ পেয়েছি যে রায় হয়েছে চারজনের মৃত্যুদণ্ড কিন্তু সেই চারজনও আবার যে জেলে আছে এমনটি নয় খুঁজে পাওয়া যায়নি বা খুঁজে বের করা হয়নি আজকে এই সময়ে সে দাবিটা থাকবে মূলত সরকারের কাছে যে যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী যাদের বিরুদ্ধে রায় হলো তাদেরকে যেন খুঁজে বের করা হয় এবং বাংলাদেশে যেন এমন কোনো আর কোনো ঘটনা না ঘটে তার পাশাপাশি যত সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলো হচ্ছে বিভিন্নভাবে উস্কানি দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে হামলা হচ্ছে এইগুলো আমরা গত এক বছরের মধ্যেও অনেকগুলো দেখেছি আমাদের সিলেট বিভাগীয় জায়গাতেও হয়েছে সুনামগঞ্জে তো এই জায়গাগুলো যেন আমাদের দেখতে না হয় এজন্য আমরা একটা অনন্ত বিজয় যে স্বপ্ন দেখেছিলেন সেই রকম একটি বাংলাদেশ চাই একটা অসাম্প্রদায়িক একটি ধর্মান্ধতা মুক্ত এবং সকলে মিলেমিশেই যেন সমানভাবে বসবাস করতে পারে সবাই নিজের কথাটা বলতে পারে সেই বাক বাকস্বাধীনতাটাও যেন থাকে সেই কামনা করছি আশা করি আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো যদি এই চেষ্টাটা করা হয় আমি সাধারণ সম্পাদক রজত কান্দি এখানে আজকে অনন্ত হারানোর সাতটি বছর এই সাত বছরে যেটুকু একটু আগে আমাদের সহযোদ্ধাগুন বলেছেন যে আমরা একটি রায় পেয়েছি এবং সেই রায়ের বাস্তবায়নের জন্য আমরা অপেক্ষায় আছি আমি যে মামলাটি হয়েছিল অনন্ত হত্যাকাণ্ডের পর সেই মামলার একজন সাক্ষী ছিলাম আমি আমার দায়িত্ব আমি আদালতে গিয়ে পালন করেছি চেষ্টা করেছি সত্য কথাগুলো তুলে ধরার জন্য অনেক সময় অনেক সত্য কথা অনেক সাক্ষীরা শেষ পর্যন্ত তুলতে ধরে পারেন নাই বলেই আমাদের প্রিয় সহযোদ্ধাদের সঠিক বিচার আমরা পাই না অনন্ত হত্যার যে বিচারটি হয়েছে রাষ্ট্রের দায়িত্ব এখন সেই চিহ্নিত অপরাধীদের গ্রেফতার করে সেই রায় বাস্তবায়ন করা এবং অনন্তর অনন্তকে আমরা যেন সারা জীবন আমরা ধরে রাখতে পারি আমাদের প্রজন্মের প্রজন্ম যেন সেই অনন্তের স্থিতিটুকু ধরে রাখতে পারে সেই জন্য আমাদের এই এলাকায় যেখানে অনন্তকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেখানে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি আমাদের দীর্ঘদিনের আমি মনে করি সরকার এবং বিশেষ করে স্থানীয় প্রশাসন সিটি কর্পোরেশন যদি আন্তরিক হয় এবং এই এলাকার মানুষ যদি মনে করেন যে না এরকম একজন ব্যক্তি তাদের এলাকায় ছিলেন যিনি দেশের জন্য রাষ্ট্রের জন্য সমাজের জন্য চিন্তা করতেন এবং মুক্ত চিন্তার একজন লেখক হিসাবে তিনি সারা বাংলাদেশের সকলের কাছে সুপরিচিত তাহলে তাহলেই কিন্তু এখানে একটি স্থিতি সম্ভব করা সম্ভব আমরা আশাবাদী এলাকার সর্বস্তরের জনগণ এবং সিটি কর্পোরেশন যার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই বিষয়টি অত্যন্ত যত্ন সহকারে দেখবেন এবং আন্তরিকতা সহকারে দেখবেন আমি অনন্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং অনন্ত যে স্বপ্ন নিয়ে আমাদের স্বপ্ন দেখাতেন সেই স্বপ্ন দেখার জন্য আমরা সকলেই জন্য একসাথে কাজ করি অনন্ত আত্মশান্তি পাক এই প্রত্যাশারে আমার বক্তব্য শেষ করছি আমি সংহতি জানি খুব সংক্ষেপে সংহতি আপনার জন্য আহ্বান জানাচ্ছি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ নগর শাখার সাধারণ সম্পাদক তানজিনা বেগমকে ধন্যবাদ আজকের আয়োজিত অনন্ত বিজয়ের সপ্তম মৃত্যুবার্ষিকীতে এখানে যারা উপস্থিত আছেন সবাইকে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল নগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে দেখেছি যে বাংলাদেশে একজন বিজ্ঞানমনস্ক লেখক কিংবা যারাই বিজ্ঞানমনস্ক লেখার দিকে ঝুঁকেছেন তাদের পরিণতি কি নির্মম হয়েছে আমরা বলতে চাই এই যে মত প্রকাশের স্বাধীনতা কিংবা এই যে ধর্মীয় মৌলবাদী পরিবেশ সৃষ্টি করে আজকে রাষ্ট্রকে জিম্মি করে রাখা হয়েছে সেই ব্যবস্থা কিন্তু এখনও চলমান আপনারা দেখবেন যে মত প্রকাশকে এখন পুরোপুরিভাবে মানে ফৌজদারি অপরাধের মধ্যে নিয়ে আসা হয়েছে অনন্ত বিজয় কিন্তু তার মত প্রকাশের জন্যই এই যে আজকের এই দিনে কিন্তু ওনাকে তার জীবন দিতে হয়েছিল আমরা বিশ্বাস করব যে অনন্ত বিজয়ের যে স্বপ্ন মত প্রকাশের স্বাধীনতা কিংবা এই যে বিজ্ঞান চর্চার ক্ষেত্র আরও প্রসারিত হবে এবং অনন্ত বিজয়ের যে চিন্তা যে চেতনা উনি রেখে গিয়েছেন তা এই প্রজন্মের মাঝে আরও বেশি যাতে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করতে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন অনেকে উপস্থিত আছে আছেন অ্যাডভোকেট সমর বৈজয়ী শেখর ভগ্নিপতি আছেন আইনজীবী অ্যাডভোকেট মনিরুদ্দিন অ্যাডভোকেট খোকন আছেন উপস্থিত আছেন তুষার ছাত্রলীগের সাবেক সভাপতি তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সংহতি জ্ঞাপন করার জন্য আছে মাহবুব রাসেল আইনজীবী লিটুন আমি এলাকাবাসীর পক্ষ থেকে মেহেদি হাস জাকারিয়াকে এলাকাবাসীর পক্ষ থেকে সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ প্রথমেই আমি সন্তুষ্টি প্রকাশ করছি যে এই জঘন্য হত্যাকাণ্ডের আমরা বিচার পেয়েছি বাকিটাও হয়তো আস্তে আস্তে আরও অনেক কিছু হবে আর আমি দুঃখিত এবং লজ্জিত এই ঘটনাটা আমার বাসার একেবারেই পাশেই ঘটেছিল এই জন্যে তো এই কারণে সন্তুষ্টিটা আমার যে এটার আমরা একটা বিচার পেয়েছি এবং রায় হয়েছে এটা বলে সবার সাথে আমি সংহতি প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি সংক্ষেপে সংহতি জ্ঞাপন অনেকেই আছেন খুব সংক্ষেপে শেষ করতে চাই আমি পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যে অনন্ত বিজয়ের এই নির্মাণে যারা নিহতপ্রতিভাবে জড়িত ছিলেন সাংবাদিক উজ্জ্বল মেহেদিকে মৃত্যু হত্যাবার্ষিকী অনেকেই মৃত্যুবার্ষিকী বলতেছেন আমরা আসলে এই হত্যার মধ্য দিয়ে একটি বিষয়কে খুব জোরালুভাবে স্মরণ করতে চাই যে বিজ্ঞানকে কখনও হত্যা করা যায় না অনন্ত আমাদের মাঝে নেই ঠিক আছে এটা বিচার হয়েছে এবং যারা মাস্টারমাইন্ড ছিলেন তাদেরও বিচার হবে কিন্তু অনন্তর যে চেতনা অনন্তর যে জ্ঞান সেই জ্ঞানকে এগিয়ে নিতে হবে ইতিমধ্যে একটি বিষয় প্রকাশিত হয়েছে এবং দাবিও উঠেছে আমি সেই দাবির প্রতি একাত্ম এবং একমত আমরা এই অনন্তের পাশে দাঁড়িয়ে যে স্মরণ অনুষ্ঠান করি সেই স্মরণের মধ্য দিয়ে আরেকজন মানুষ অনিবার্যভাবে আমাদের মধ্যে চলে আসেন তিনি হচ্ছেন অকাল প্রয়াত মনুদ্দিন আহমদ জালাল মনুদ আহমদ জালালের কাছে একটি স্মৃতিস্তম্ভের নকশা করা আছে আমি মেজবাবাইয়ের মাধ্যমে আহ্বান জানাবো এই স্মৃতিস্তম্ভটি কার্যকর করতে বা প্রস্তুত করতে যাদের যাদের কাছে যেতে হবে তাদের প্রতি উনি সেই আহ্বানটুকু রাখবেন সকলকে ধন্যবাদ অনন্ত অনন্তকাল ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত এই অনন্ত বিজয়ের ঘনিষ্ঠ ঘনিষ্ঠজন এবং এই প্রস্তাবস্থিতির সময় ডিজাইন করেছেন অরূপ বাউল আমি তা ধন্যবাদ জ্ঞাপন করছি আমি এ পর্যায়ে সংক্ষেপে সংহতি জ্ঞাপনের জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারকে আব্দুল আলিম তুষার ধন্যবাদ আসলে আজকে আমরা যেই ব্যক্তিটির সমাধির পাশে দাঁড়িয়েছি তিনি আমাদের বাঙালি এবং বর্তমান তরুণ প্রজন্মে আমরা যারা মুক্ত মুক্তিযুদ্ধ দেখিনি এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি কিন্তু আমরা সেই বাংলাদেশের সেই উত্থাল রাজপথে যেদিন নিজামি সাইদি তাদের ফাঁসির রায় হয়েছিল এবং তাদের হত্যা ফাঁসির রায় কার্য করার দাবিতে আমরা সেদিন শহীদ মিনারে সমবেত হয়েছিলাম সারা দেশ উত্থাল ছিল ঠিক সেই মুহূর্তেই আমাদের আমাদের অনন্ত জলিল দা আমারও অনন্ত বিজু আমাদের আমারও খুব পরিচিত ছিলেন তখন ওনাকে এই ন্যাখ্যারজনক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আমরা তখন সারা দেশের নেয়া আমরা সিলেটের ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এবং তার হত্যার বিচারে রায় হয়েছে আমি এবং আমরা সকলেই আনন্দিত এবং তার এই ত্যাগ আমাদের জন্য সামনে পথ চলার প্রতীক হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তুষারকে সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আমি পর্যায়ে সংহতি জানানোর জন্য আহ্বান জানাচ্ছি যারা এই মামলাটি পরিচালনা করেছেন যারা বিচার পেতে সহযোগিতা করেছেন কষ্ট করেছেন তাদের অ্যাডভোকেট মনিরুদ্দিনকে আমি মনিরুদ্দিনকে সংহতিকে আপনার আহ্বান জানাচ্ছি বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাসের আজকের আজকের দিনে এই দিনে তাকে নৃশংসভাবে চাপাতি দিয়ে উগ্রবাদী দরবান্ধ গোষ্ঠী তাকে হত্যা করেছিল সে একজন আপনারা সবাই জানেন সে একজন বিজ্ঞান লেখক ছিল মুক্তমনা ব্লগে সে লেখালেখি করত তার অনেকগুলো বই চার পাঁচটা বই প্রকাশিত হয়েছিল কিন্তু তাকে এত কম বয়সে সে হত্যাকাণ্ডের শিকার হলো এই ব্যর্থতা আসলে আমাদের এবং রাষ্ট্রের বলে আমি মনে করি রাষ্ট্র যদি এই পরিবেশ বজায় থাকতো তাইলে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করার সুযোগ পেত না এই হত্যাকাণ্ডে মামলা পরিচালনা করতে গিয়ে আমি যেটা দেখেছি যে এই মামলার যে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল যার কারণে আপনারা জানেন যে চারজন দণ্ডিত আসামি এখনও পলাতক রয়েছে তাদেরকে ইনভেস্টিগেশনের যথাযথভাবে ইনভেস্টিগেশন হইলে যদি হতো তাইলে তাকে তাদেরকে গ্রেপ্তার করা অ্যারেস্ট করা সম্ভব হতো আপনারা জানেন যে বাংলাদেশের আইন সাক্ষ্য নির্ভর আইন অর্থাৎ যে সমস্ত এভিডেন্স আছে এই সমস্ত এভিডেন্স আদালতে উপস্থাপনের মধ্য দিয়েই রায় কার্যকর হয় সাক্ষ্য যদি সাক্ষ্যে সাক্ষ্য যদি সাক্ষ্য যদি গাড়তি থাকে গাড়তি থাকে দুর্বলতা থাকে তাইলে মামলা প্রমাণ করা কঠিন হয় এই মামলাটা আমরা যারা পরিচালনায় অংশগ্রহণ করে করেছিলাম আমরা দেখেছি অনেক ত্রুটি বিচ্যুতি ছিল ইনভেস্টিগেশনের মধ্যে যে কারণে এই মামলা আদালতে প্রমাণ করতে অনেকটা ব্যাগ পেতে হয়েছে আমি মনে করি যে ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও আমরা যে একটা রায় পেয়েছি এই রায়েই আমাদের সন্তুষ্ট থাকলে হবে না আমাদেরকে দাবি জানাতে হবে এই হত্যাকাণ্ডের যারা দণ্ডিত আসামি যাদের প্রতি সাজা পরোয়ানা ইস্যু হয়েছে সেই আসামিদেরকে আইনশৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদেরকে অ্যারেস্ট করে রায় কার্যকরের মধ্য দিয়েই আমাদের এই আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে এই আমরা প্রত্যাশা করি রাষ্ট্রের কাছে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমি এই সমাবেশে দাবি জানাতে চাই যারা আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদেরকে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দাবি দেওয়ার মধ্যে দিয়ে প্রেশারাইজ করতে হবে তাহলেই এই পলাতক আসামিরা গ্রেপ্তার হবে এবং অনন্ত বিজয়ের যে রায় আমরা পেয়েছি এই রায়টা কার্যকর কার্যকর রূপ আমরা দেখতে পাব আমি মনে করি যে আমরা এখানে বসে থাকলে চলবে না আমরা বিভিন্ন বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই এই দাবি দাবিটা যাতে আদায় হয় সেই ব্যবস্থা করতে পারে আমি একটা অনুরোধ জানাই এখানে অনেক গণমাধ্যম কর্মীরা রয়েছেন আপনারা যাতে যারা যে চারজন আসামি এখনও দণ্ডিত আসামি যারা বাইরে রয়েছে তাদেরকে আপনারা অনুসন্ধানী রিপোর্টের মধ্য দিয়ে তারা কে কোথায় আছে সেই অনুসন্ধানী সাংবাদিকতার মধ্য দিয়ে আপনারা তুলে ধরবেন তাইলে দেখা যাবে যে তাদেরকে গ্রেপ্তার করা আইনশৃঙ্খলা বাহিনীরও অ্যারেস্ট করা একটা সুযোগ তৈরি হবে আমি সাংবাদিক ভাইদের কাছে আহ্বান জানাই যে আপনারা এই ব্যাপারে অনুসন্ধানী রিপোর্ট করে সহযোগিতা করবেন আর আরেকটা যেটা আমরা জানি যে অনন্ত বিষ অনন্ত বিজয়কে যাতে রাষ্ট্রীয় কোনো সম্মান দেওয়ার মতো কোনো পদক বা কোনো স্থাপনা করা যায় কিনা সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি মামলাটি পরিচালনায় তারা কষ্ট করেছেন এবং সঙ্গে আমরা আবারও দাবি জানাচ্ছি যে এই যে স্মৃতিস্তম্ভটা অস্থায়ীভাবে রয়েছে এটা একটা ডিজাইন করা হয়েছে স্থায়ী স্মৃতিস্তম্ভের জন্য এটা যাতে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি আমরা দাবি জানাচ্ছি অচিরেই যাতে এটা স্থায়ী রূপ দেওয়া হয় আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এই অস্থায়ী স্মৃতিস্তম্ভ যার উদ্যোগে নির্মিত হয়েছিল আমরা আমাদের অনেক লেখক খুন হয়েছেন কিন্তু এইভাবে স্মৃতিস্তম্ভ হয়নি কিন্তু আমরা সিলেটে হয়েছে এটা যার উদ্যোগে হয়েছিল অকালপ্রয়ত যুবনীতা মনিদ্দিন জালা তার শহরতর মুদি আমাদের মাঝে আছেন আমাদের সব সময় তিনি আমাদের আন্দোলন সংগ্রামে ছিলেন শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাজিয়া চৌধুরী ধন্যবাদ অনন্ত বিজয় দাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মেধাবী ছাত্র ছিল সে ছিল বিজ্ঞান মনস্ক আমরা সব সময় ছাত্রদেরকে বলি যে তোমরা বিজ্ঞান মনস্ক হও কারণ বিজ্ঞানমনস্ক হওয়া ছাড়া সমাজ এগোয় না রাষ্ট্র এগিয়ে যায় না কিন্তু সেই দেখা যাচ্ছে যে কিছু তার কারণে সেই অনন্ত বিজয় দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার বিচার আমরা পেয়েছি কিন্তু সেই বিচার কার্যকর হওয়ার জন্য একটু আগে আমরা শুনেছি যে তিনজন আসামি পলাতক রয়েছেন আমি আশা করব যে তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে আর প্রতি বছরই আমরা এই অস্থায়ী যে স্তম্ভ আমরা করেছি দেয়াল দেয়ালে সেখানে আমরা অনন্ত বিজয়কে স্মরণের জন্য তার হ্যাঁ আমরা একত্রিত হই আমি আমি আশা করব এবং আমি বিশ্বাস করি আগামী বছর আমরা একটা স্থায়ী স্মৃতিস্তম্ভ পাব অনন্ত বিজয়ের কে আমরা স্মরণ করার জন্য এবং এই বিজ্ঞান মনস্কতাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য সমাজে যাতে এই কুসংস্কার দূর হয় সমাজ থেকে আমি এখানে সংহতি প্রকাশ করছি ধন্যবাদ রাজিয়া চৌধুরীকে আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সংহতি সমাবেশের আবহাওয়া অনুকূলে নেওয়ার ফলে আরও অনেকের কথা হয়তো শুনতে পারতাম আমরা আমি এ পর্যায়ে সংহতি জানিয়ে সর্বশেষ বক্তা আমাদের বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মানে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং এই মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মিসপাউদ্দিন সিরাজকে বক্তব্য রাখবেন মিসপাউদ্দিন সিরাজ আজকে আমরা মুক্তচিন্তা চিন্তা মুক্ত বুদ্ধির চর্চার তরুণ অনন্ত বিজয় আজ থেকে সাত বছর আগে তাকে নির্মমভাবে এই স্থানে কুপিয়ে তাকে হত্যা করেছে সেই সাত বছর আজকে অতিবাহিত হয়েছে আজকের এই দিনে আমরা তার বেদিতে ফুল দিয়েছি এবং তাকে স্মরণ করছি দেখেন আজকে এখানে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নাজিয়াত আপনাদের সামনে প্রতি বছরই তিনি তার প্রতি সম্মান জানানোর জন্য এখানে আসেন এবং তার বিচারের জন্যে বহুবার বহু জায়গায় বক্তব্য দিয়েছেন সেই ডক্টর নাজিয়া চৌধুরী তারই ছাত্র এই বিশ্ববিদ্যালয়ে সাজেলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন সেই তরুণ মুক্তচিন্তা মুক্তবুদ্ধির সেই লেখককে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই জায়গায় আজকে ডক্টর নাজিয়া বক্তব্য দিয়েছেন আমাদের সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল মেহেদি বক্তব্য দিয়েছেন আমাদের ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা আব্দুল আলিম তুষার এবং আমাদের এই মামলার আইনজীবী সহ আমাদের ছাত্র ইউনিয়নের সভাপতি সহ অনেকেই এখানে সংহতি প্রকাশ করেছেন এবং বক্তব্য রেখেছেন আমি এইটুকুই বলতে চাই আমি প্রথমেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জনত্রী শেখ হাসিনা তিনি অসম্ভবকে সম্ভব করে দিয়ে আজকে এই অনন্ত বিজয়ে মামলার সমস্ত সায় সাক্ষী নিয়ে চার্জশিট দেওয়ার পর আদালত স্পেশাল ট্রাইব্যুনাল তাকে রায় দিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই এই রায় জন্যে যারা এই রায়ের সাথে এবং এই চার্জ গঠনের সাথে যারা আইনজীবী ছিলেন সাংবাদিক ছিলেন সকল শ্রেণীর মানুষ পেশার মানুষ সেইটার সুবিচারের জন্যে তারা বলেছেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমরা আমরা এই রায়ে চারজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে আজকের এই দিনে রায় হয়েছে সাইটজনের ফাঁসির রায় যত দ্রুতত সময়ের মধ্যে যাতে ফাঁসির রায় কার্যকর হয় আর আরেকজনকে খালাস দিয়েছেন তার খালাসের জন্য আমরা পরিবারের পক্ষ থেকে এবং অ্যাটর্নি জেনারেল পক্ষ থেকে আমরা আপিল মহামান্য হাইকোর্টে আপিল করব এই নথি পর্যন্ত আদালত হাইকোর্টে চলে গিয়েছে সুতরাং হাইকোর্টও এই এইটা অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ শুরু হয়েছে আমরা জানি এই বাংলাদেশে আমাদের এই এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জাফর ইকবাল সাহেবকে হত্যার জন্য আক্রমণ করেছিল সেই আক্রমণের হত্যা প্রচেষ্টার রায়ও আমরা আদায় করতে পেরেছি এবং অভিজিৎ সিং অভিজিৎসহ যারা এই যারা এই হ্যাঁ হত্যার শিকার হয়েছে যারা জঙ্গিবাদ যারা মৌলবাদ তারা এটা করেছে তাদের বিচার শুরু করেছেন আবুল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদের এই হত্যাকাণ্ডেরও বিচার শুরু হয়েছে এবং চট্টগ্রামে অধ্যক্ষ মহ তার বিচারও শুরু হয়েছে সারা বাংলাদেশে এই জঙ্গিদের তৎপরতার জন্যে যত মামলা হয়েছে সকল মামলারই চার্জশিট হয়েছে তাদের হত্যার এই এই সেই সব হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে এজন্য জন্য প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রকেও আমরা তো কিছুর পরেও এত অসম্ভবকে সম্ভব করে দিয়ে প্রধানমন্ত্রী এটা করেছেন আমরা সচেতন সমাজ কারণ আমাদের বিবেক আমরা অনেকেই হারিয়ে ফেলেছি সত্য কথা বলার মানুষের খুবই অভাব আমরা ধর্মের জন্য অন্ধ হয়ে যাই এই অন্ধত্ব থেকে পরিহার করার জন্যে অন্ধত্বকে বাহির হওয়ার জন্যে আমাদের মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রফেসররা সেই কাজ করে যাচ্ছেন আমরা সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাকে সমর্থন করে দিয়ে শেখটাকে সেই ধর্মবাদীদেরকে দমন করার জন্য এই জঙ্গিবাদেরকে দমন করার জন্যে বহু আইন করেছেন সন্ত্রাস দমন অধ্যাদেশ করেছেন সুতরাং আমরা শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি তিনি যতদিন থাকবে বাংলাদেশ ততদিন নিরাপদ থাকবে জঙ্গিবাদ দমন থাকবে সন্ত্রাসবাদ দমন থাকবে সুতরাং আমরা দৃঢ়তার সাথে বলতে পারি আমরা যারা আছি আমরা যারা আছি আমরা সততা দক্ষতা যোগ্যতার সাথে মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির মানুষদেরকে আমরা সহযোগিতা করবো তাদেরকে সহযোগিতার মধ্য দিয়ে আগিয়ে যাব আজকে অনন্ত বিজয় নেই আমাদের মাস থেকে সাত বছর আগে চলে গিয়েছে এই পৃথিবী যতদিন থাকবে অনন্ত বিজয়ের নাম ততদিন এই এই পৃথিবীতে থাকবে তার নাম সন্ন্য করে লেখা থাকবে সুতরাং আমরা মনে করি অনন্ত বিজয়ের আত্মার আমরা শান্তি কামনা করি অভিজিৎ শান্তি কামনা করি আবুল কালাজ আজাদেশের শান্তি কামনা করি অধ্যক্ষ মহরীষ চেটাঙ্গের তারও আমরা শান্তি কামনা করি এবং তাদের হাতে তাদের সাথে তাদের হাতে এই জঙ্গিবাদদের হাতে দর্মাদদের হাতে যারা নিহত হয়েছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করি আমরাও কিন্তু রাজনৈতিকভাবে এই এই দেশে দুই সালে দুই তিন এক সালের পর থেকে দু হাজার সাল এই সিলেটে অব্যাহত গ্রেনেড হামলা জঙ্গিরা করেছে আপনারা জানেন আমাদের উপর আমার উপর গ্রেনেড হামলা হয়েছে আমি গুরুতর আহত ছিলাম আমাদের ইব্রাহিম নিহত হয়েছে আমাদের সুরঞ্জি সেনগুপ্তের উপর গ্রেনেড হামলা হয়েছে আমাদের আমাদের অর্থমন্ত্রী এস এম কিভিয়া সাহেবের মামলা এখনও চলছে তাকে হত্যা করা হয়েছে এবং ব্রিটিশ রাষ্ট্রদূতের রক্ত এই হজরত শাহজালালের মাঝায় জড়িয়েছে আমাদের জেবন্সাহকের বাসায় মহিলাদের বাসায় আক্রমণ করা হয়েছে সিনেমালগুলোতে আক্রমণ করা হয়েছে উদিচি অনুষ্ঠানে হামলা করা হয়েছে অনেক রক্ত জড়েছে শুধুমাত্র স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে নিবৃত্ত করার লক্ষ্যে মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির মানুষকে টার্গেট করে তারা এগিয়ে যাচ্ছে সুতরাং সেটাকে আমরা সকলে মিলেই ধরতে হবে এবং শক্ত হাতে ধরতে হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে তিনি মাথা উঁচু করে তিনি শক্ত হাতে এই দেশের হাল ধরেছেন আপনারা এই এই দেশের অবস্থা এই দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এত প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আমরা এগিয়ে যাচ্ছি আর বিশেষ করে আমাদের এই সিলেটের সাংবাদিকরা এবং আমাদের এই সমাজ আমাদের বুদ্ধিজীবী সমাজ আমাদের শিক্ষক সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ আজকে সচেতন হচ্ছেন আজকের এই অভিজিৎ রক্ত দিয়েছে আমাদের কাছ থেকে আমরা সকলেই চলে যেতে হবে কিন্তু অভিজিৎ ওকালে এই অল্প বয়সে চলে গেছে তার একটা ইতিহাস রচিত হবে ইনশাল্লাহ এবং আজকে এই স্মৃতিসৌধ আমার বন্ধু আমরা একসাথে ছাত্র আন্দোলন করেছি আমাদের সেই জালাল এই স্মৃতিসম্ভ রেখে গেছে তারও স্মৃতিকে আমরা ধরে রাখার জন্যে আমরা এই দস্তিদার বাড়িতে একটা জমিদার বাড়ি ছিল এই অঞ্চল কিন্তু দস্তিদার বাড়ি হিসাবে ছিল আর রেকর্ডপত্রে সকল কিছুতেই ছিল এখন নতুন নতুন নাম হচ্ছে আমরা নতুনের দিকে তাকাতে চাই না আমরা পুরাতনের ঐতিহ্য বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা এই বাড়ি দস্তিদার বাড়ির এই যে স্থানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেখানে আমরা একটা স্মৃতিস্তম্ভ আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করব যদি অনুরোধ করার পরেও না করেন তারা আমরা নিজ উদ্যোগে আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা তার স্মৃতি শুধু আমরা এখানে করব আপনারা সাংবাদিক বন্ধুগণ আমাদের অতীতেও আপনাদের আমাদের সাথে ছিলেন দেশের জন্মলগ্ন থেকে আপনাদের সাথে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও থাকবেন এবং মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির এবং সচেতন মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের সকল সপক্ষে আপনারা কাজ করবেন এই আহ্বান জানিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন আমি বিশেষ করে ডক্টর নাজিয়াকে কৃতজ্ঞতা জানাই এবং উজ্জ্বল মেহেদিকে কৃতজ্ঞতা জানাই দেবুকে জানাই আরও যারা উপস্থিত আপনারা হয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ ভাইকে আমরা মনে করি যে তার বক্তব্যের মধ্যে দিয়ে আসলে আগামী আগেই আমরা দর্শক আপনারা যেমনটি দেখছিলেন বিজ্ঞান লেখক জয় দাসের যে সাত বছরের যে সাত বছরের জন্য যে প্রোগ্রাম অনুষ্ঠানটি হয়েছিল হত্যাকাণ্ডে সেটি দেখানোর চেষ্টা করছিলাম সাথে এখানে যা উপস্থিত যেমন যে বলছিলেন তারা আহ স্তম্ভটি আসলে যে স্মৃতিস্তম্ভ আছে যে আসলে পূর্ণাঙ্গ রূপ দিতে বা সাথে সাথে যারা পলাতক আছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির আওতায় আনতে বাংলা বিলায় এখন এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ